পরিচালক মহোদয় আছেন, আমাদের রোজিনা আপা, জেসমিন সবাই আছেন। এবং আমরা এখন ফুল দিয়ে সম্মানিত সচিব মহোদয়কে বরণ করব, আপনাদের ফুলের শুভেচ্ছা দিয়ে। তো আমরা ফুলের বরণ করবো। ততক্ষণে আমি স্বাগত বক্তব্য দিতে বলি আমরা রোজিনা আপাকে, আমাদের লেডিস ফার্স্ট। আমাদের সচিব সাহেব এখানে আসছেন, উনি অত্যন্ত ভালো লোক। আমাদের ব্যাডমিন্টন বড় কথা, আমাদের স্পোর্টস একটা দরকার আছে, কিন্তু সুন্দর আরও কিছু আমরা আমাদের চাও পাওয়ার আছে, এগুলো পরে একসময় আলোচনা করব। তবে আজকে শুভ উদ্বোধনটা সুন্দরভাবে হয়েছে, এটি আমি আশা রাখি। আসসালামু আলাইকুম। আমাদের আর এক সহসভাপতি, আমাদের সবার প্রিয় মার্শাল আর্ট কিং, আমাদের সবার পছন্দের মানুষ মাসুদ বাদশ রুবেল। রুবেল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেকদিন পরে যদিও আমরা খেলার মাঠে আমরা হাজির হতে পেরেছি, আমি এই জন্য আমাদের পাশে যিনি আছেন ওনাকে আমি সাধুবাদ দিই। উনি যেহেতু নেট দিয়েছেন, লাইট দিয়েছেন, ব্র্যাকেট দিয়েছেন, তো এরকম একটি উদ্যোগকে অবশ্যই আমি সাধুবাদ জানাই। এবং এই উদ্যোগটি যদি শুধু এবারের মতো যদি হয়, আমি সেটাকে বলবো যে শুধু যেন একবারের জন্য না হয়, প্রতি বছর যাতে আমরা এই ধরনের খেলাধুলার উদ্যোগ নিতে পারি। এবং চলচ্চিত্রে যারা আমরা সংশ্লিষ্ট আছে, শুধু চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যদি আমরা শরীর চর্চাগুলো কিছু খেলাধুলা করতে পারি, ফুটবল বা ব্যাডমিন্টন বা ক্রিকেট এই ধরনের যদি আমরা করতে পারি, তাহলে মনে হয় আমাদের সৌন্দর্য বৃদ্ধি হবে খেলাধুলার জন্য, আমাদের শারীরিক গঠনটিও হবে। বিশেষ কিছু বলবো না, আমি আমাদের মাননীয় তথ্য সচিবকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা শিল্পীদের কথা শুনবো, তার আগে একটু আমরা ফুল দিয়ে বরণ করবো এখন শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের সবার প্রিয় সচিব মহোদয় আব্দুল মালিক এবং ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি। আমাদের আজকের এই অনারম্ভ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিয়োজিত মাননীয় তথ্য সচিব জনাব পরম শ্রদ্ধেয় সচিব জনাব মন্দাফুল মালিক, আমাদের এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত শিল্পীবৃন্দ, যারা নাকি নির্বাহী পরিষদের সাথে আছেন এবং ওই পরিষদের বাইরেও যারা শিল্পী, এবং দর্শক শ্রোতা আপনারা যারা হাজির হয়েছেন, আপনাদের সকলকে এই বিকেলবেলার এটাকে আমরা বলি বলন্ত বিকেলের শুভেচ্ছা। আজকের এই আয়োজন একটি আনন্দঘন বিষয় কিন্তু,
এখানে এরকমের যদিও সহজ সরল একটি অনুষ্ঠান, কিন্তু আমাদের প্রাণের ভিতরে যে উচ্ছ্বাস সেটি কিন্তু সহজ সরল না, এটা অত্যন্ত আবেগধর্মী। আমাদের মধ্যে প্রচুর আবেগ কাজ করছে, আমরা আবেগ আপ্লুত এজন্যে যে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে খেলা শুরু করব, ব্যাডমিন্টন খেলা শুরু করব। আর সেই জায়গাতে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে এবং খেলার উদ্বোধক হিসাবে এই জায়গাতে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানিত সভাপতি। এটা কিন্তু বিশাল একটা পাওনা আপনাদের হিসাবে আসা, এটা সচিব মহোদয়, এটা অধীন একটি দপ্তর সংস্থা, সেই হিসাবে তিনি যখন তখন যে কোনো সময় আসতে পারেন। কিন্তু বাংলাদেশ ফেডারেশনের সম্মানিত ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানিত সভাপতি হিসাবে তার পদার্পণ, তার পদচারণায় এই জায়গাটি, তার উপস্থিতি আমাদেরকে অত্যন্ত কৃতজ্ঞ করেছে এবং আমরা স্যারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ থাকলাম যে স্যার আপনি আমাদের উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। আমরা শুধু শিল্পী নই, আমরা শুধু অভিনয় করি না, আমরা শুধু গানই গাই না, আমরা শুধু এই অভিনয় জগতে অভিনয় নিয়েই ব্যস্ত থাকি না, আমরা যে আমাদের জীবনের আরও আরও অংশ আছে, যেমন কি খেলাধুলা, সেই খেলাধুলার একটি অংশ শীতকালীন খেলা আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে, সেই খেলাধুলায় আমরাও পার্টিসিপেট করতে পারি, সেখানেও আমরা আমাদের পারফরমেন্সও করতে পারি, আমরা যেমনটা নায়ক হিসেবে নায়িকা হিসেবে ভালো করতে পারি, শিল্পী হিসেবে ভালো করতে পারি। এখানে এই জায়গাতেও আমরা অত্যন্ত ভালো করব, কারণ আপনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন, আপনার এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের সাথে রেখে, সাহস সাথে রেখে আমাদের এই আয়োজনকে আমরা সফল করব। আমি আজকের এই যে আয়োজন উদ্বোধন করতে যাচ্ছে সেই আয়োজনের সম্পূর্ণ সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। একজন মানুষ অনুভূতি বলবো, আমাদের সবার প্রিয় আমির খান, যিনি আজকে যে মাঠ দেখতে পাচ্ছেন, আপনারা জানেন আমির দেশে যে সফল নায়কও না, তিনি ওয়ার্ল্ড কাপের একজন উচ্চ পদে ডাইরেক্টর হিসেবে আছেন, উনিই কিন্তু আজকে সে জার্সি থেকে শুরু করে মাঠ সাজানো উনিই করেছেন শুনে কারণ উনি শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে গর্বিত বোধ করেন। আমাদের তার নিজেও কাজ ফেলে চলে এসেছেন, আমি ধন্যবাদ জানাই ওয়ার্ল্ড কাপকে এবং ক্ষুদ্র পরিসরে আমির ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকের এই আয়োজন সম্পর্কে। আমির ভাই, ধন্যবাদ। উপস্থিত মাননীয় তথ্য সচিব এবং আরও উপস্থিত যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। বিশেষ কিছু বলবো না, ছোট্ট করে শুধু একটি কথাই বলব, ওয়ার্ল্ড হচ্ছে আমাদের দেশি পণ্য এবং দেশের পণ্য। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যত ধরনের খেলা আছে সব খেলাতেই আমরা স্পন্সর করে থাকি। আমরা চাই যে আমাদের দেশি খেলাগুলো আরও সমৃদ্ধিশালী হোক, সামনের দিকে এগিয়ে যাক, বিশ্বের দরবারে আমাদের দেশীয় খেলাগুলো যেন একটা সম্মানজনক অবস্থানে থাকে। বাংলাদেশের যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে ওয়ার্ল্ডকে প্রথম স্পন্সর করছে, আমি আশা করব ভবিষ্যতে চলচ্চিত্র শিল্পী সমিতি যত ধরনের খেলাধুলার আয়োজন করবে আমাদেরকে বললে আমরা তাদের সার্বিক সহযোগিতা নেওয়া সফল হব। ধন্যবাদ সবাইকে, আমি আশা করব এই টুর্নামেন্টে যারা সফল হোক। ধন্যবাদ। আসলে আমরা এখন বক্তব্য আর বাড়াবো না, কারণ সূর্য বিবেকিতা সচিব মহোদয় ব্যস্ত, উনিও অনেক স্বল্প সময়ে আসছে এখন সচিব। এখন আমি আসলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি আমাদের তথ্যমণি সভাপতিত্ব করছে আজকে শিল্পী সমিতির সম্মানিত সভাপতি, বিশেষত সভাপতি, সভাপতি শেষে বলবে। তো এখন যাকে ঘিরে আজকে আয়োজন, যার জন্য এত শিল্পীর একত্রিত হওয়া, যার জন্য এই যে বলি হিরোইজক এনটি নিলেন আমাদের মাঝে একজন মানুষ, জাতীয়ভাবে তিনি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি। তাহলে আমাদের সম্মানিত সভাপতি আগে বলবেন, শেষে শেষে সম্মানিত সচিব মহোদয় বলে উনি উদ্বোধন ঘোষণা করবেন পায়রা ওরে। তা আমি এখন আমার সম্মানিত সভাপতি শিল্পী সমিতির জনাব বিশ্বাস সদাগরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিশ্বাস সদাগর, আমরা বিগলিত, আমরা সম্মানিত, আমরা আনন্দিত। কিন্তু সচিব ভাই, আমরা ভাই বলি থাকি, আমরা যে কোনো কাজে থাকি যখনই তাকে আমরা ডাকি আমরা পাশে পাই আমরা। এবং এটা উদাহরণ হচ্ছে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমার কিছু কথা ছিল যে এভাবে এভাবে করতে হবে, আমার কিছু শিল্পীকে সম্মান দিতে হবে, উনি তার বেস্টটা ট্রাই করেছে এবং আমাদের কিছু কথা দিয়েছিলেন যে আমরা বেস্টটাও ট্রাই করবো। তারপরে কিছু ত্রুটি থেকেই যায় আমরা জেনেছিলাম, ইনশা আমরা আশা করি আগামীবার আমরা সবাই মিলে এত সুন্দরভাবে তথ্যপত্রের আন্ডারে যেহেতু আমরা তাদের সমস্ত কাজগুলোকে আমরা একেবারে প্রস্ফুটিতভাবে প্রকাশিত করে আলোকিত করবো, এই ওয়াদা করতে পারি।
শীতকালীন কাজ। শিল্পী সমিতি আপনারা জেনে খুশি হবেন, শিল্পী সমিতির সভাপতি প্লেয়ার ছিল, শিল্পী সমিতির সেক্রেটারি প্লেয়ার, শিল্পী সমিতির বামপাশের সভাপতি সহসভাপতি প্লেয়ার এবং রুবেল ভাই প্লেয়ার এবং সম্ভব। আচ্ছা, আমাদের মূল বিষয়টা ছিল আসার পর করে আমরা এরকম এক অনুষ্ঠান করি। আমরা এক চলচ্চিত্র শিল্পী সমিতির পুরস্কারের জন্য, শিল্পী সমিতির জন্য যাইনি, পুরস্কারের জন্য গিয়েছিলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য। তখন শুধু সচিব মহোদয়কে বললাম যে আপনি একটু যেতে হবে, উনি সাথে সাথে রেডি হয়ে গেলেন। আজকে যে সমস্ত সরঞ্জামাদি লাগলো সমস্ত কিছু ব্যবস্থা করে দিলেন এবং উনি বললেন এছাড়াও যখন যা লাগবে আমাকে বলবেন। এবং আমরা জানি উনি ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, জোর একটা তার জন্য হাত তালি হোক, কারণ তাকে আমরা আজকে প্রধান অতিথি করতে পেরেছি। এই জন্য প্রোটোকল ভেঙে আমি চাই শেষে ভেঙেই কথা বলবে। এবং আরেকটি কথা যেটা একটু অন্য টাইপের কথা, যেহেতু আমরা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে, একটি কথা ভাইয়াকে না বললেই না, এটা একেবারে অন্য গ্রহের কথা। সেটা হচ্ছে ভাইয়া আমরা ক্লান্ত পরিশ্রান্ত এবং আমরা দুঃখ প্রকাশ করছি, সেটা হচ্ছে আমাদের মাহফুজ ভাই মারা গেছেন। তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে 10 বার উনি জাতীয় পুরস্কার পেয়েছেন, জাতির শ্রেষ্ঠ। যদি ওনাকে শুধু উনি একজন ডাইরেক্টর ছিলেন, অভিনেতা ছিলেন, চিত্রগ্রাহক ছিলেন, তথ্য মিনিস্টার তথ্য মন্ত্রণালয় থেকে তাকে কেউ একটিবারও দেখতে যায়নি, এটা নিয়ে আমরা হতবাক। আমি আশা করব এবং তার একটা ব্যয়বহুল খরচ হয়ে গেছে। আপনি আপনার বক্তব্যের মধ্যে এই জায়গা থেকে শুধুমাত্র নায়ক নায়িকা খুঁজুত আমরা কিছু চাই না, কারণ নায়ক নায়িকা যারা বানায় তারা হচ্ছে পরিচালক এবং ক্যামেরাম্যান বৃন্দ, মেকআপম্যান বৃন্দ। ওই জায়গা থেকে মানে মাহফুজ ভাইয়ের কোনো সাহায্য পাইনি, এটা আমরা খুব দুঃখ প্রকাশ করি। এই ব্যাপারটাকে আপনার একটা এরপরও তার ফ্যামিলি অনেক অনেক ব্যয়ভার বহন করেছে, আপনি এই ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখবেন এবং আপনার আলোচনায় এই বিষয়বস্তু যাতে ফুটুক এই আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, চলচ্চিত্র পরিবার থেকে আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে শিল্পী সমিতি থেকে। ভাইয়ার জন্য জোরে একটা হাত তালি হোক। এখন আপনার আমি ভাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। খুব তাড়াতাড়ি সুন্দর প্রণাম শুরু হবে আজকের এই স্বল্প পরিসরে এই সুন্দর আয়োজনের। সম্মানিত সভাপতি জনাব মিশা সাদাগর, বাংলাদেশ চলচ্চিত্র সভাপতি সহ সভাপতি এবং আমাদের সম্মানিত সদস্যবর্গ এখানে আছেন, আমাদের সম্মানিত আমিন খান। তো আমরা আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় আছেন, এফডিসির পরিচালক মহোদয় আছেন এবং প্রিয় শিল্পী বন্ধু শুধুমন্ত্রী ও মিডিয়া বন্ধুরা আসসালাম আলাইকুম। আমি গভীর শ্রদ্ধার সাথে আজকে মহান বিজয় দিবস, মহান বিজয় মাসে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের সৃষ্টি করেছেন, যিনি বাংলাদেশকে প্রতিষ্ঠা করেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিধেয় আত্মার শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে শহীদ পরিবার বঙ্গবন্ধু সবাইকে সবার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা জাতীয় চয়ন নেতা আমাদের অঞ্চলে বর্ণীরা মায়েরা বাড়ছিলেন সভাপতি স্যার। এফডিসি প্রাঙ্গণে এই আয়োজন এটা অত্যন্ত চমৎকার। আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব হিসাবে এবং আমি প্রায় 5 বছর ধরে এই ফেডারেশন পরিচালনা করছি ব্যক্তিগত সভাপতি হিসেবে। আমি আমাদের আপনারা জানেন একটি খেলা চলছে, 19টি দেশ গতকালকে আমরা উদ্বোধন করেছি, ইউরোপ আমেরিকা ইস্ট এশিয়া এশিয়া সহ আফ্রিকা 19টি দেশের টুর্নামেন্ট কিন্তু গতকাল থেকে চালু হয়েছে, প্রতিদিনই চলবে। আমরা শুধু মহান বিজয় দিবসের আগের দিন বন্ধ করব, পরের দিন খেলা চালু হবে। 5 তারিখ পর্যন্ত বাংলাদেশের প্লেয়াররাও ভালো খেলবে আশা করি। আর এর সঙ্গে এসে গেল এই চলচ্চিত্রের সুন্দর নান্দনিক সৃষ্টিশীল এলাকা এবং সেখানে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয় আমাকে বললেন, তা আমি খুবই আনন্দিত হলাম। আবার যেহেতু ব্যাডমিন্টনের সাথে আমি আছি এই ন্যাশনাল ফেডারেশনে, এটাও আমার আরেকটি উৎসাহ সৃষ্টি করেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা আমাকে দেখেছেন এবং আজকে যে মহান বিজয় দিবসের আগের দিন পর্যন্ত যে সুন্দর টুর্নামেন্ট চলবে এটা যেন প্রতিযোগিতামূলক হয়, আনন্দমূলক হয়, সেটা অবশ্যই আমি আশা করি। আজকে আমাদের মহাপুর সাহেবের ব্যাপারে আমাদের অশীল শ্রদ্ধা ছিল, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী
সরকারের মাননীয় মন্ত্রী তথ্যমন্ত্রী মহোদয়, আমি আমরা সবাই শ্রদ্ধাশীল এবং আমাদের সবাই, আমি ওই দিন তো এসেছি সরকারের পক্ষ থেকে এখানে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে। আপনারা জানেন, জানা যায় আমি ছিলাম, হ্যাঁ, এর এই পূর্ববর্তী সময় ওনার চিকিৎসাধীন অবস্থায় আমাদের হয়তো বা এখান থেকে তো যেটা হয়তো কোনো ঘাটতি ছিল, চেনা জানা নাই, আপনার কি বলে কমিউনিকেশনের কোনো ঘাটতি হতে পারে, অসুস্থ, এরপরে আর বিষয়টা আমাদের সামনে আট ডিসেম্বরের এসেছিল অনেক কিছু, যার জন্য আশা করি আমাদের এরকম যারা মহান ব্যক্তিত্ব এই চলচ্চিত্রকে যারা পুরোদা ব্যক্তিত্ব গুণীজন, তাদের প্রতি আমাদের কর্তব্যবোধ দায়বোধ আছে এবং সেটি আমরা যেন পালন করতে পারি। এবং তিনি কীর্তিমান ব্যক্তিত্ব, তিনি একজন গুণীজন বাংলাদেশে দশটি বার চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাওয়া একটা বিরল ভাগ্যের ব্যাপার। তিনি নায়কও ছিলেন, গভীর শ্রদ্ধা জানাই তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা আশা করব, আমি দেখবো যে এখানে আমাদের তরফ থেকে আর কী পরিমাণের জন্য করা যায়, এটা আমাদের শ্রদ্ধা অবস্থান। আমি দেরি করবো না, আমি জায়েদ খান সাহেব সহ আমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, সভাপতি মহোদয় সহ। আগামী দিনে আপনারা এইরকম সুন্দর সুন্দর আয়োজন করুন, চলচ্চিত্রের মানুষ আপনারা, আপনাদের সারা বাংলাদেশে আপনাদের প্রতি একটা আকর্ষণ আছে, মানুষের একটা অনুভূতি আছে, একটা ভালো লাগা আছে, একটা কেন্দ্রীয় চরিত্র আপনার সকল ক্ষেত্রে যে যে অভিনয় করে। সুতরাং এই যে মর্যাদাবান অবস্থায় আছে এবং এই যে সারা দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসে, এটা কিন্তু সবাই পায় না, এটা কিন্তু অন্য অন্য পেশায় অন্য অন্য জগতে কিন্তু এটা পাওয়া যায় না। তো আমরা আশা করি সেটি বহাল থাকবে, আপনাদের সেই অবস্থানটা আপনারা ধরে রাখবেন, FDC আরও উন্নত হোক, খেলাধুলো আরও জেগে উঠুক এবং খেলাধুলার জন্য আমাদেরকে মানসিকভাবে সুস্থ করে দেয়। শারীরিক সুস্থতা থাকবেই, মানসিক সুস্থতাও যেন আসে, কারণ খেলাধুলায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন এবছর বাংলাদেশ 19টি স্বর্ণপদক পেয়েছে, আমাদের মেয়েরা ক্রিকেট আমাদের যদি সামনের এবং সুন্দর পরিচ্ছন্ন পথ না থাকতো, সুগম না থাকতো, তাহলে কিন্তু এটা হতো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলোয়াড়দেরকে ভালোবাসে নিজের মতো করে এবং তিনি তাদের নিয়ে গর্ব অনুভব করেন, তাদেরকে স্নেহ করেন, মায়া মমতাও করেন। এবং আমি দেখেছি যে এই যে উৎসাহ উদ্দীপনা পৃষ্ঠপোষকতা, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন বলে আজকে তারাও আরও শক্তিমান, আরও সুন্দরভাবে তারা কাজ করতে পারছেন। আপনাদের মঙ্গল হোক। ওয়ালটনের আমিন খান সাহেব এখন ওয়ালটনের অ্যাম্বাসেডার, ডাইরেক্টর হিসেবে এক্সিকিউটিভ ডিরেক্টর, আমরা ওয়ালটন এখানে আপনাদের সাথে আছে, এটা শুনে স্পন্সর হিসেবে আরও ভালো লাগলো। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সম্মানিত যত উপস্থিতি আছেন তাদের প্রতি আমার ধন্যবাদ, মিডিয়ার বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ। এখন খেলা শুরু হোক, আমি আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের শুভেচ্ছা ঘোষণা করছি। Hey, Bertão!